অধ্যায় 3.4 বার্ষিক উপপাদ্য। বার্ষিক উপপাদ্যটি হল যদি কোনো ফাংশন এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ এফ অফ এ হয়, এই প্রতিকাকেই ভাগশেষ উপপাদ্য বলে। অর্থাৎ ধনাত্মক মাত্রায় কোনো বহুপদি এফ অফ এক্স কে যদি এক্স মাইনাস এ আকারে বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্রই হলো ভাগশেষ উপপাদ্য। এর কিছু প্রতিজ্ঞা ও অনুসিদ্ধান্ত রয়েছে। প্রতিজ্ঞা, যদি এফ অফ এক্স এর মাত্রা ধনাত্মক হয় এবং এ নট ইকুয়াল টু জিরো হয়, তবে এফ অফ এক্স কে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস বি বাই এ। অনুসিদ্ধান্ত, এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি ও কেবল যদি এফ অফ এ নট ইকুয়াল টু জিরো হয়। আবার আরেকটা অনুসিদ্ধান্ত, এ এক্স প্লাস বি এ যদি জিরো না হয় তাহলে রাশিটি কোনো বহুপদী এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি কেবল যদি এফ অফ মাইনাস বি বাই এ ইকুয়াল টু জিরো হবে। এই অনুসিদ্ধান্ত এবং প্রতিজ্ঞা এগুলো আমাদের অঙ্ক করতে গেলে অনেক কাজে লাগে। অধ্যায় 3.4 উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে এক নম্বর অঙ্ক সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান, এটাকে আমাদের মিডিয়াম করতে হবে। তাহলে মিডিয়াম যদি আমরা করি তাহলে দেখব যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। এখান থেকে যদি আমরা প্রথম দুটো থেকে যদি আমরা সিক্স এক্স কমন নিই তাহলে আমরা পাবো সিক্স এক্স মাইনাস ওয়ান, আর এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান। তাহলে আমাদের নিম্ন উত্তরটি দাঁড়াচ্ছে, উৎপাদক বিশ্লেষণ দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু সিক্স এক্স মাইনাস ওয়ান। অধ্যায় 3.5 এ আমাদের বাস্তব সমস্যা সমাধানের কিছু অঙ্ক রয়েছে। তো বাস্তব সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু সূত্র রয়েছে, আমরা প্রথমে সেই সূত্রগুলো জেনে নিই। প্রথম সূত্র দায় বা প্রাপ্য বিষয়ক সূত্র। দায় বা প্রাপ্য বিষয়ক সূত্র এ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান, এখানে কিউ হচ্ছে জন প্রতি দেয় বা প্রাপ্য টাকার পরিমাণ আর এন হচ্ছে লোকের সংখ্যা। দুই নম্বর সূত্র সময় ও কাজ বিষয়, কাজের পরিমাণ যদি আমরা বের করতে চাই তাহলে ডাব্লিউ কে কাজ দ্বারা সূচিত করা হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ এন এক্স, এখানে কিউ হচ্ছে প্রত্যেকে একক সময়ে কাজের যে অংশ সম্পন্ন করে, এন হচ্ছে কাজ সম্পাদনকারীর সংখ্যা, এক্স হচ্ছে মোট কাজের সময়, আর এই ডব্লিউ হচ্ছে এন জনে এক সময়ে কাজের যে অংশ সম্পন্ন করে। তিন নম্বর সূত্র সময় ও দূরত্ব বিষয়ক সূত্র, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার সূত্র হচ্ছে জি ইকুয়াল টু ভিটি, এখানে ভি হচ্ছে প্রতি ঘন্টায় গতিবেগ এবং টি হচ্ছে সময়। চার নম্বর সূত্র নল ও চৌবাচ্চা বিষয়ক সূত্র, নির্দিষ্ট সময়ে চৌবাচ্চায় পানির পরিমাণ, নির্দিষ্ট সময় চৌবাচ্চায় পানির পরিমাণ কিউ টি ইকুয়াল টু কিউ নট প্লাস মাইনাস স্মল কিউ টি, এখানে কিউ নট হচ্ছে নলের মুখ খুলে দেওয়ার সময় চৌবাচ্চায় জমা মানে যতটুকু পানি ছিল, যখন আমরা নলটা খুলে দিব তখন চৌবাচ্চায় যতটুকু পানি জমা ছিল, আর ছোট হাতের কিউ হচ্ছে প্রতি একক সময়ে নল দিয়ে যে পানি প্রবেশ করে অথবা বের হয়, আর টি হচ্ছে অতিক্রান্ত সময় যে যতটুকু সময় লাগবে, আর আমরা এই যে কিউ টি সেটা হচ্ছে টি সময়ে চৌবাচ্চার পানির পরিমাণ। অধ্যায় সূত্র পাঁচ শতকরা অংশ বিষয়, পি ইজ ইকুয়াল টু বি আর, এখানে বি হচ্ছে মোট রাশি, আর হচ্ছে শতকরা ভগ্নাংশ, আর পি হচ্ছে শতকরা অংশ। লাভ বা ক্ষতি বিষয়ক সূত্র, লাভ বা ক্ষতি বিষয়ক সূত্র এস ইজ ইকুয়াল টু সি ইন্টু ওয়ান প্লাস মাইনাস আর, লাভের ক্ষেত্রে প্লাস হবে আর
ক্ষতির ক্ষেত্রে মাইনাস হবে। এখানে এস হচ্ছে বিক্রয় মূল্য, সি হচ্ছে ক্রয় মূল্য, আই হচ্ছে লাভ বা মুনাফা, এবং আর হচ্ছে লাভ বা ক্ষতির হার। বিনিয়োগ মুনাফা বিষয়ক সূত্র। সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এবং এন হচ্ছে সময়। এখানে আমরা সুদাসল এ সূত্রটিও জেনে নিই। সুদাসল এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। এর মানে সুদাসল হচ্ছে আসল প্লাস সুদের পরিমাণ। এই ছিল আমাদের অধ্যায় 3.5 এর বাস্তব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সূত্র, যা আমাদের অঙ্ক করতে গেলে অনেক কাজে লাগে। অধ্যায় 3.5 এর 26 নম্বর অঙ্ক। একজন মাঝি স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে এবং স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার 2 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? ধরি নৌকার বেগ u কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ v কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগ যদি একসাথে হয় তাহলে এটা স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকার বেগ একদিকে এবং স্রোতের বেগ অন্যদিকে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে u প্লাস v ইকুয়াল টু ডি বাই পি স্রোতের অনুকূলের উপর যেতে তার কিউ ঘন্টা লাগে, অনুকূলে যেহেতু তাহলে এটা হল কিউ, ডি বাই কিউ, এবং স্রোতের প্রতিকূলে ইউ মাইনাস ভি ইকুয়াল টু ডি বাই পি। তাহলে এখন যদি আমরা এই দুটি সমীকরণ যোগ করি তাহলে আমরা নৌকার বেগ, এবং যদি বিয়োগ করি তাহলে আমরা স্রোতের বেগ পাবো। তাহলে দুটি সমীকরণ যোগ করলে আমরা নৌকা বেগ পাবো ইউ ইকুয়াল টু ডি বাই টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ, এবং স্রোতের বেগ হবে ডি বাই টু ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি। এই ছিল আমাদের প্রদত্ত প্রশ্নের কাঙ্ক্ষিত ফলাফল। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা? 13 বছরের সমৃদ্ধি মূল 925 টাকা হবে। এখানে আমাদের কাছে কত টাকা মানে আসল চাওয়া হয়েছে। তাহলে আমরা ধরি আসল পি, এবং এখানে দেওয়া আছে সুদের হার সুদের হার আর ইকুয়াল টু 5/100 ইকুয়াল টু 1/20, এবং সময় এন সমান দেওয়া আছে 13 বছর। তাহলে সরল মুনাফা আই ইকুয়াল টু, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এর মানগুলো বসিয়ে পাই পি ইন্টু 1/20 ইন্টু 13। তাহলে আমাদের মুনাফা আসে
13p/20 তাহলে মুনাফা আর আসলে যোগফল হবে আমাদের সমৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসলে 925 টাকা তাহলে প্রশ্ন মতে p plus 13p by 20 equal to 985 আমরা বামপক্ষে লসাগু করে পাই 20 উপরে 33p 985 এবং এই 20 দ্বারা 985 কে আমরা গুণ করলে পাব 19700 তাহলে সুতরাং আমাদের p এর মান দাঁড়ায় যদি 19700 কে আমরা 33 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের p এর মান অর্থাৎ আসল দাঁড়াবে 596.97 টাকা প্রায় এই ছিল আমাদের কাঙ্ক্ষিত আসল